তুমি খাই দি তুমি কেটা খাও তুমি কেটা খাও হ্যাঁ তুমি খাও হ্যাঁ বড় কেটা খাই দে না রে মাছটা মাসিমা আপনি আসুন বাবা খাইতো বাবা খাইতো টিভিতে দেখছিলাম রেজাল্ট তখনই জানতে পারলাম কি জানলে কি জানতে পারলে যে আমি 6th হয়েছি 493 নম্বর পেয়েছি কি আশা ছিল আশা আমি করিনি মানে ভালো পরীক্ষা দিয়েছিলাম নিজের বেস্টটা দিয়েছিলাম কতটা আশা আশা করনি কারণ কতটা আশা করনি বাবা না আমি মোটামুটি আশা করেছিলাম 490 এর মতো পাবো মাধ্যমিকে তো তুমি স্ট্যান্ড করেছিলে হ্যাঁ মানে কত মাধ্যমিকে কত পেয়েছো 690 3rd হয়েছিলাম কি স্বপ্ন আছে আমি এখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বসেছি তার সাথে মেডিকেল পরীক্ষাতেও বসেছি দিনে কতক্ষণ পড়াশোনা করতে তুমি কি করতে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা পড়তাম কোনো দিন বেশি কোনো দিন পড়াশোনার পাশাপাশি কি করবে পড়াশোনার পাশাপাশি গল্পের বইও পড়তাম মাঝে মাঝে বাবা মার সাথে গল্প করতাম আর অনলাইন ক্লাস ছিল ভবিষ্যতে আমি ইঞ্জিনিয়ারিংই এগোনোর ইচ্ছা আছে কিন্তু যদি ইঞ্জিনিয়ারিংটা একটু খারাপ হয় তাহলে আমি মেডিকেলও এগোবো অবশ্যই আমার মহারাজ স্কুলের স্যার বাবা মা বলছি যে ইঞ্জিনিয়ারিং নিয়ে যে পড়বে বা ভবিষ্যতে তো অনেক পার্ট আছে কোন পার্টটা কম্পিউটার মেডিকেলও আমার উৎসাহিত আছে আর এমনি ফিজিক্স নিয়েও পড়ার ইচ্ছা আছে ফিজিক্স নিয়ে এগোনোর ইচ্ছা আছে সাবজেক্ট কেভিপিআই দিয়েছি ভালো লাগছে অরিত্র মাইতি এমন একটি ছাত্র আমি এখানে রহরাতে প্রায় 18 বছর আছি এইরকম অলরাউন্ডার ছাত্র আমি দেখিনি ও হচ্ছে যে বললো আপনাদের কাছে যে বলে ইঞ্জিনিয়ারিং পড়বো যদি ভালো হয় না হলে মেডিকেল না হলে কেভিপিআইতে ফিজিক্স রিসার্চ করবো ও তিনটেতেই হয়তো পারবে ও তিনটেতেই হয়তো ও পাবে নিট এ অল ইন্ডিয়াতে সেখানে র্যাঙ্ক করা যথেষ্ট কঠিন আছে বা যারা আইআইটি দেবে সেই ছাত্র আবার ইঞ্জিনিয়ার আছে নিট পায় না কিন্তু আমার আশা ও হচ্ছে দুটোতেই ভালো করবে কেভিপিআই দিয়েছে কারণ এ অলরাউন্ডার ও ফিজিক্স যেমন ভালোবাসে গণিত তেমন ভালো করতে পারে আবার ঠিক সেই রকম বায়োলজি পড়তে পারে ও কোনো দিকেই ও কম নেই এমনকি বাংলা ইংরেজিতে হয়তো যদি আমি ওর মার্কশিট পাই দেখা যাবে সবগুলোতে হয়তো সমান তালে সমান নম্বর পেয়েছে হয়তো কোনটা বাদ হয়তো সবই হয়তো সমান পেয়েছে এমন একটা তবে ও হচ্ছে রিসার্চ যদি যায় প্রথমে তো বলবো আমি ও যদি ফিজিক্স নিয়ে রিসার্চ করতে চায় তাহলে সেখানেও ভালো তাও যদি সেটা যদি একটু খারাপ হয় বলছে মেডিকেল তারপরে আইআইটি তো আছেই তো তিনটের মধ্যে যদি প্রথম যদি আমাকে বলে প্রথম বলবো আমি রিসার্চে যাবে তারপরে না হলে কম্পিউটার সায়েন্স নিয়ে ডাটাবেস নিয়ে পড়ব Yeah.
এখন অনেক বড়, শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক স্বর্গীয় মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়ার জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 এবং 9239655323।